إن الحمد لله الذي لا نثني عليه حق الثناء ولا نحمده حق حمده وإياه نستعين وإياه نستهدي ونصلي ونسلم على رسوله النبي الأمي الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبح اسم ربك الأعلى الذي خلق فسوى والذي قدر فهدى والذي أخرج المرعى فجعله غثاء أهوى صدق الله العظيم قال الله تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم حمرا সম্মানী মুরব্বিয়ান নজন ভাইগণ স্নেহের ছোট ছোট বালক বালিকা বিন্দু আল্লাহ পাক পরবর্তীকালে আলমের বিশেষ ক্রিয়া যে পাক জাতি তার কিছু মায়ার বান্দাদের প্রচেষ্টায় আজকে এই জায়গার মধ্যে বিগত কয়েক বছর ধরিয়া পাক কালামে করিমের তফসির মহফিলের আয়োজন করিয়া যদি এই আয়াতক মন্ডলীর মধ্যে তাই কেউ কবরস্থই আল্লাহ যেন তাম কবরের পর রওজাতুল রিয়াজুল জান্নাতের বাব বানাইয়া দিয়ে সেটাই বলুক আল্লাহুম্মা আমিন। যারা এই সুন্দর আয়োজন করিয়া কোরআনে করিম উলামায়ে কেরামরা তফসির করবার সুযোগ করিয়া দিন আল্লাহ পাক যাতে যেন নিজে খালাল দিয়া ইজ্জত তোর জিন্দেগি দিয়া এবাদত বন্দেগীর মাধ্যমে নিজের
খুদারের এবং তার পিয়ারা দুষ্টকে খুশ ও রাজি করার তৌফিক দিয়ে কয়েশা রাখুক আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন করিম থেকে এক সূরার কয়েক আয়াত তেলাওয়াত করছি। আয়োজক কমিটির পক্ষ থেকে আমার যে সূরা নির্ধারিত করি দেওয়া হয়েছে সেই সূরাটা হইয়া তাহলে সূরা আলা কোরআনে করিম 30 নম্বর পারা শেষ উত্তরাংশের মধ্যে সূরাটা ইয়া দিছে। আল্লাহ পাক পরবর্তীকারে আলমের যা তৌফিক দিবা ইনশাআল্লাহ আজিজ আপনারা সামনে আলোচনার চেষ্টা নিন। আল্লাহ পাক পরবর্তীকারে আলমে কোরআনে করিম 31 বর্ষে এই কোরআনে করিম পূর্ণ আয়াত নাই আয়াতের অংশ বিসমিল্লাহির রহমানির রহিম ও বিসমিল্লাহির রহমানির রহিম একটা আয়াতের অংশ হযরত শেখ সাদি রহমাতুল্লাহি তাআলা আলাইহি ফরমাইছেন আয়াত যদি কিয়ামত পর্যন্ত এই পৃথিবীর নদ নদী সাগর সমুদ্রে খালি বলে গাছপালা ছাড়া যে আপনার কলম বলে কিয়ামত পর্যন্ত এই কলম দি এই জমিনের সারা পানি দিয়া আল্লাহর প্রশংসা বিসমিল্লাহ ব্যাংকে লেখলে সাদির জীবন শেষ হইব, সাগরের পানি শেষ হইব, গাছপালা কলম শেষ হইব, কিন্তু আল্লাহর প্রশংসা বা তফসির বিসমিল্লাহ শরীফ লেখা শেষ হইত না। তাই আল্লাহর কালাম তফসির করা বহুত কঠিন ব্যাপার। তবে আমরা জানতে পরিমাণ জানি আপনারা সামনে দাওয়াত করি এটা আলোচনার মধ্যে বুঝতে রাখার চেষ্টা নেই। কোরআনে করিম হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা অনুযায়ী কোরআন শরীফ সূরা শুরু করিল 114টা 114 সূরা কোরআনে করিম আমরা কেউ গুনিলে পাই তেরো বর্ণনা 114 বলে তার মাহাত্ম্য কারণ বলে বিসমিল্লাহ সালাও হইল একটা সূরা আর বিসমিল্লাহ শুরু হইল 113টা তাই মিলাই হইল 114 এই 114 সূরার মধ্যে এক সূরার নাম হইল সূরাতুল আলা 26 মা যেটা আমরা প্রায় সময় বলি জুমার নামাজ ইমাম সাহেবলে জুমার নামাজ কিরাত পড়াইয়া থাকেন বেশিরভাগ জামে মসজিদে 26 মা তিলাওয়াত দিয়া থাকেন নামাজ কিরাত ও জুমার কিরাত মধ্যে ঠিক কিরাত তিন ভাগে বিভক্ত হানফি মজহাব অনুসারে সুন্নতি কিরাত ফজরের জোরে বুরুজ থাকি আমরা ফজর থাকি বুরুজ আসর এবং এশায় বুরুজের পর থাকি আপনার জিলজাল পর্যন্ত জিলজালের আগ পর্যন্ত আর মাগরিবের নামাজের মধ্যে কিরাত দিয়ে দাঁড়ল আলাম তারা সুনি ফির থাকি আরম্ভ করিয়া নাস পর্যন্ত আসর বা এশার সুন্নতি কিরাতের মধ্যে যে কিরাত রয়েছে সে কিরাত 26 মা। আমি আপনার সামনে এই সূরা প্রসঙ্গে আলোচনা আরম্ভ করতে আসি। 26 মা সূরার মধ্যে একটা রুকু কোরআনে করিম রুকুর সংখ্যা হইল 540 হযরত আব্দুল্লাহ বিন আব্বাসের বর্ণনা অনুযায়ী অন্যান্য বর্ণনা মুয়াফিক নয় 140টা রুকুর মধ্যে পূর্ণ এক রুকু হইল সূরায়ে আলার মধ্যে 26 মা সূরার মধ্যে পূর্ণ এক রুকু। পবিত্র কোরআনে করিম যা আয়াতের সংখ্যা আছে আল্লাহর জান্নাতের নিয়ামত অনুযায়ী শান্তি অনুযায়ী সালামত অনুযায়ী আল্লাহ পাক পরবর্তীকারে আলমে পাক কালামে করিমর আয়াত নির্ধারণ করছে। আয়াতের সংখ্যা কত বলে 6666 আব্দুল্লাহ বিন আব্বাস বর্ণনাকারী তার বর্ণনা আরো বেশ কম বর্ণনা আছে। এ যাও 26 মা সূরার মধ্যে আয়াত সারাম মাইছে বলে না কতটা 19 আয়াত এই সূরার মধ্যে আয়াতের সংখ্যা হইল 19টা। আয়াতের মধ্যে আয়াতটা হলো শব্দ কয়েকটা শব্দ একটা আয়াত কয়েকটা বর্ণ বা অক্ষরে একটা শব্দ হয় কয়েকটা শব্দ মিলিয়ে একটা বাক্য বা সেন্টেন্স হয় তাই কোরআনে করিম আয়াত পর সেন্টেন্স বা আয়াত কত বলে 6666 বাক্য কত বলে বাক্যর মধ্যে ওলা মতামত আছে তবে 26 মা সূরার মধ্যে বাক্য কতটা
বাক্য ইয়াতা হলো আমার ১৯ শব্দ কতটা কতটা শব্দ এই সুরার মধ্যে বলে শব্দ ইয়াতা হলো ৭২টা এই সুরার মধ্যে শব্দ ৭২টা তারপরে এই সুরার মধ্যে অক্ষর কতটা আল্লাহর কালাম ৫টা না ৫২টা এই কোরআন করিম আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে যেটা নাযিল করেছেন সাধারণ কিতাব নয় কিতাবের বিন্দু কতটা আছে অক্ষর কতটা আছে কতটা বিন্দু আমার অক্ষর কতটা বিন্দু ছাড়া অক্ষর এভাবে পরিপূর্ণরূপে বিস্তারিত আমরা তফসির বিষয়ে যারা বিস্তারিত তফসির করিয়া দিয়েছেন এই সাতটি ইসমা সূরার মধ্যে শব্দের সংখ্যা এটা আমরা কত বলে ৭২ এটা হইলে বর্ণ বা অক্ষরের সংখ্যা কত কতটা অক্ষরের সূরার মধ্যে আছে বলে ২৯১টা ২৯১ অক্ষর বিশিষ্ট সূরার নাম সূরাতুল আলা ১৯ আয়াত বিশিষ্ট সূরাতুল নাম সূরাতুল আলা এই সূরার মধ্যে এতটুকু আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে ১৯১ হরফ আলা এবং আপনার ৭২ শব্দ আলা ১৯ আয়াত আলা এই সূরার মধ্যে আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে কি আলোচনা করছেন যদি সুরের লগে আমি শুধু সুর উঁচি সুরে মনে আকর্ষণ করে গেছে সুরের লগে যদি সন্দেহ মিলাই তাকে আরো আকর্ষণ করছে পরিপূর্ণরূপে আলমে কত সুন্দর ভাবে ইসমা এই আসরারে আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে নাযিল হইছেন আমরা যে হামেশা পড়িয়া আসছি মোজা ভাইমু পবিত্রতা বয়ান করা আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে ফরমাইলা সাব্বিহ আমর হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুকুম যদিও নবীর জন্য আল্লাহ তাআলা কাজ করে আম হুকুম হইয়া তার সৃষ্টি সমূহে মানুষ মুমিনের জন্য সাব্বিহ নবী আপনি পবিত্রতা বয়ান করুকবা তসবিহ করুকবা পবিত্রতা বয়ান করুকবা হ্যাঁ শুধু আপনি বলে নয় আপনি আপনার সঙ্গে যা বিশ্বাসী বন্ধা আমি আল্লাহ বিশ্বাসী যারা আছেন তুমি নবীরে যারা বিশ্বাস করেন তোমার সঙ্গে তা হই আল্লাহ বিশ্বাস করুন ওই বন্ধা যারা সঙ্গে নিয়ে আল্লাহর তসবিহ আল্লাহর গুণাগুণ আল্লাহর পবিত্রতা আপনি প্রকাশ করে প্রকাশ করে কোন আল্লাহ রাব্বিকাল আলা যিনি মহান স্রষ্টা মহান প্রতিপালক যিনি তোমার মহান স্রষ্টা মহান প্রতিপালক সেই মহান প্রতিপালকের আমরা তসবিহ এবং পবিত্রতা আপনি কি করবেন তে আমরা প্রকাশ করো বয়ান করো আয়াত আমরা বিস্তারিত আলোচনা করেন যখন এই আয়াত শরীফ নাজিল হইল আয়াত নাজিল হইল আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন যে ওটা হলো এই তসবিহ সুবহান সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা তুমি তাই এই তসবিহে নামাজের সৈদার মধ্যে ঢুকাইলো নামাজের সহিদার মধ্যে ঢুকাই দেও আল্লাহ বলে না রায় সর্বে প্রাণী তো আল্লাহ তাআলা আলাইহি আমল করিয়া যায় মানুষ অধিশরী বলি দেয় হযরত আব্দুল্লাহ বিন আব্বাস হযরত আব্দুল্লাহ বিন উমর হযরত আব্দুল্লাহ বিন মাসউদ হযরত আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইনের আমল হই গেল কি সাব্বিহ ইসমা যখন আমার ফলা আরম্ভ করেন ফলা আরম্ভ করার আগে সুবহানা রাব্বিয়াল আলা আগে এবারে সূরা আরম্ভ করুন বিসমিল্লাহ পড়িয়া সুবহানা রাব্বিয়াল আলা পড়িয়া এবারে সূরাটাকে আরম্ভ করুন সূরার মধ্যে আমরা যখন নামাজের মধ্যে সূরার মধ্যে আছে নামাজের আলোচনা তাই আমরা যখন নামাজের মধ্যে যাই
যখন আমার রুকু আদায় করিয়া সিজদার মধ্যে গেলাম, পড়ি না সুবহান রাব্বিয়াল আলা, আল্লাহ যত ফরমাইরা সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা, তুমি তোমার আল্লাহর কিরমত, তুমি তোমার মহান স্রষ্টা, মহান প্রভু, প্রতিপালক, উনার তসবিহ এবং পবিত্রতার বয়ান হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কিরাম নিয়া সূরাটা পড়া আরম্ভ হওয়ার আগে আবার কি বলে সুবহান রাব্বিয়াল আলা, নমাজ গেলে নমাজের সজদার মধ্যে কি বলে সুবহান রাব্বিয়াল আলা, সাব্বির পবিত্রতা বয়ান করো, সাব্বির তসবিহ করো, আল্লাহ বলে না আল্লাহর তসবিহ শুধু আমি নয়, আপনি নয়, ঈমানদার নয়, বেঈমান নয়, আল্লাহর যা সৃষ্টি আছে সমস্ত আল্লাহর তসবিহ করে পবিত্রতা বয়ান করে, সাব্বাহালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আর, যা কিছু আল্লাহর সৃষ্টি আকাশের মধ্যে, যা কিছু আছে জমিনের মধ্যে, সব কিছু কি করতে আছে বলে আল্লাহর তসবিহ পবিত্রতা বয়ান করতে আছে, তসবিহ করতে আছে, পবিত্রতা বয়ান করতে আছে, পবিত্রতারে বয়ান করতে আছে, নিজের পবিত্রতারে অর্জন করে এবং আল্লাহর পবিত্রতারে বয়ান করে। অপরায়াতের মধ্যে ফরমাইয়া ইয়াসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আর, আল্লাহর তসবিহ আসমানে যা জমিনে যা করে করতে পারবো, যা করতে আছে কিয়ামত পর্যন্ত করতে পারবো, আল্লাহর কুল সৃষ্টি কার তসবিহ, আল্লাহর তসবিহ, আল্লাহর পবিত্রতা, আল্লাহর জিকির, আল্লাহর তসবিহ করতে আছে এবং কিয়ামত পর্যন্ত করতেও পারবো। আর শেষ বলে না অপর আয়াত ফরমায় ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালা ইল্লা তাফকাহুনা তাসবিহাহুম, যা কিছু আল্লাহ পাক পরওয়ারদিগারে আমাদের সৃষ্টি করেছেন, যা কিছু আছে সমুদ্র জানলার সমুদ্র জীবজগৎ, আল্লাহর তসবিহ পবিত্রতা, আল্লাহর তসবিহ আমরা করতে আছে এবং করতে থাকবো। আমরা যদি করি না, আল্লাহ বলছে সাব্বিহ তসবিহ করো, পবিত্রতা বয়ান করো, আমরা যদি কেউ করি না কোনো মানে আল্লাহর তসবিহ অভাব আছে না, কেউ যদি করি না আল্লাহর তসবিহ, আল্লাহর পবিত্রতা বয়ান পাঠ করার দিনা রেয়ামের বিন্দু বিসর্গ কিছু হবে না। মানুষ আল্লাহর সৃষ্টি যা আসমানের মধ্যে যা জমিনের মধ্যে যা আছে সমুদ্রকে সমুদ্র আল্লাহর গুণাগুণ তসবিহ আল্লাহর পবিত্রতা বয়ান করতে আছে এবং কিয়ামত পর্যন্ত করতেই থাকবো। তসবিহ তোর মধ্যে আনছে সবচাইতে বালা তসবিহ, তার লক্ষণ বালা তসবিহ সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরাল্লাহ সুবহানাল্লাহ পবিত্রতা দিয়ে আরম্ভ হয়েছে, আল্লাহ পাক সুবহানাল্লাহ আল্লাহ পবিত্রতা বয়ান করো, সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ তাআলা পবিত্র আছে পবিত্রতা, আলহামদুলিল্লাহ প্রশংসা কার জন্য বলে আল্লাহর জন্য, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ব্যতীত কি বলে আর কেউ নাই, প্রশংসার যোগ্য পবিত্রতা অর্জনকারী আল্লাহ ব্যতীত আর কেউ নাই। তসবিহটা বড় প্রশংসনীয়, এক পাল্লায় যদি এই সাত মানার সাত স্তর পৃথিবীর এক পাল্লার মধ্যে উঠানি যায়, আগকর পাল্লার মধ্যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ তসবিহে উঠানি যায়, আল্লাহর জমিন এবং জমিনবাসী সমুদ্রে তাকিয়াও সুবহানাল্লাহর তসবিহ পাল্লা কাউই দিব পারে বলি সুবহানাল্লাহ, কিন্তু পাল্লা একবারে একবারে সকল সৃষ্টির দিকে আর বন্ধায় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তসবিহ করছে, আর মুখের পড়া তসবিহটার দিকে তসবিহ পাল্লা সারা সৃষ্টির পাল্লা তাকিয়ে অনেক পারি হবে। আল্লাহ যাতে ফরমাইলা সুবহানাল্লাহ সাব্বিহ পড়া তসবিহ, নবী আপনার তসবিহ বড় পা পবিত্রতা বয়ান বড় পা, আপনার সঙ্গে যারা আল্লাহ বিশ্বাসী তারা রে মিয়া তারা রে সঙ্গে নিয়া আল্লাহর পবিত্রতা আল্লাহর মুকন্নার মুখ পবিত্রতারে বয়ান করো পা, আর আমরা কি বলে নয় তাদের রে সঙ্গে নিয়া তসবিহ হাত করো পা। মানুষ লক্ষ্য রাখিও তসবিহ হাত দিল আপনার ইহতেরাম সাব্বিহ পবিত্রতা বয়ান করো, তার ইহতেরাম তাআজিম সম্মান মানুষ করা দরকার, প্রত্যেকের একটা না একটা সম্মান আছে, জঙ্গল ও চতুষ্পদ জানোয়ার কানে তার একটা সম্মান আছে, শ্রীরাম কুকুর বেড়া বলে কিচ্ছু আমার বাড়ি করে আছে তার একটা সম্মান আছে,
মানুষ মানবভোগ দানভোগ তার একটা সম্মান আছে, মানুষের সম্মানটা তার নাম রূপে প্রায় নির্ভর।